অক্ষয় আমাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে, একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন শিল্পা শেট্টি। শিল্পা শেট্টির এমন মন্তব্যে অক্ষয় কুমার ফ্যানেরা একেবারে হতবাক হয়ে গিয়েছেন। চলুন জেনে নিই সম্পূর্ণ খবরটি কি ছিল। খবরটি পুরোপুরি জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। দেশ বিদেশের স্টারদের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কিন্তু অক্ষয় কুমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। রবিনা টান্ডন, শিল্পা শেট্টি থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ সহ অনেক অভিনেত্রীদের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছিলেন বলে গুঞ্জন ছিল বলিউড পাড়ায়। তবে তাকে ক্যাসিনোবা হিসেবেই চিনতেন অনেকে। আবার সম্পর্কে ইতি টেনেও মন ভেঙেছেন অনেকেরই। রবিনা টান্ডনের সঙ্গে বাগদান হয়েও বিচ্ছেদ হয়ে যায় অক্ষয় কুমারের। তারপরে রবিনা নাকি খুবই ভেঙে পড়েছিলেন। শিল্পা শেট্টিরও একই অভিজ্ঞতা হয়েছিল অক্ষয় কুমারের সাথে সম্পর্কে এসে। একটি সংবাদ মাধ্যমে শিল্পা শেট্টি বলেছেন, অক্ষয় কুমার যে আসলে তার হৃদয়ের সঙ্গে খেলা করেছেন সে বিষয়টি মেনে নিতে তার খুবই কষ্ট হয়েছিল। শিল্পার সঙ্গে থাকাকালীন নাকি অন্য আরেকটি সম্পর্কেও জড়িয়েছিলেন অক্ষয় কুমার। শিল্পা বলেন, আমি ভাবতেও পারিনি আমার সঙ্গে থাকাকালীন আরও একটি সম্পর্ক ছিল অক্ষয়ের। তিনি আমায় ইচ্ছে করে ব্যবহার করেছেন এবং সময় মতো অন্য আরেকজনকে পেয়ে যাওয়ার পর আমায় ছেড়ে দিয়েছেন। শিল্পা আরো বলেন, আমি একমাত্র অক্ষয়ের বিষয়ে সত্যিই দুঃখ পেয়েছিলাম, কিন্তু আমি নিশ্চিত যে আমি এই সমস্ত কিছু খুব সহজেই ভুলে গেছি। তবে অতীত কিন্তু সহজে ভোলা যায় না। তবে আমি খুব খুশি যে আমি খুব তাড়াতাড়ি জীবনে এগিয়ে যেতে পেরেছি। আমি ওর সঙ্গে আর ভবিষ্যতে কোনোদিনও কাজ করব না, এমনই বিস্ফোরক মন্তব্য করেন শিল্পা শেট্টি। তো বন্ধুরা, শিল্পা শেট্টির এই মন্তব্য শুনে আপনাদের কি মতামত? সত্যিই কি শিল্পা শেট্টির সাথে এমনই হৃদয় ভাঙনের কাজ করেছেন অক্ষয় কুমার? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে হিট করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন।